সোমবার ভোর পর্যন্ত ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন গঙ্গার ঘাটে চলল মা দুর্গার বিসর্জন। এদিন ভাটপাড়া পৌরসভার অন্তর্গত শ্যামনগর নোনা বাবা গঙ্গার ঘাটে চলল রাত ভোর বিসর্জন। এদিন বিসর্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে। কড়া পুলিশের নজরদারিতে চলে বিসর্জন। এদিন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম নিজে গঙ্গার ঘাটে উপস্থিত হয়ে বিসর্জন পর্বের দেখাশোনা করেন। বিসর্জন পর্ব যাতে দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য এদিন ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে বড় বড় মূর্তিগুলি ক্রেনের সাহায্যে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা হয়। এছাড়াও পুজো কমিটিগুলির সদস্য সহ কোনো সাধারণ মানুষকে গঙ্গা পর্যন্ত যেতে দেওয়া হয়নি। এদিন বিসর্জন চলাকালীন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত পুলিশ আধিকারিকেরা শ্যামনগরের এই গঙ্গার ঘাটে এসে বারবার তদারকি করেন। সর্বপ্রথম সবাইকে বিজয়া শুভেচ্ছা জানাই। দুর্গা পুজো আমাদের প্রাণের পুজো, সেই প্রাণের পুজোর বিসর্জন আজকে। বিসর্জন হওয়ার পরে আমরা শুভ বিজয়া একে অপরের সাথে আমরা মিলিত হই। এই যে আমাদের মিলন, এটা আমরা সারা বছর মনে রাখি একে অপরের সাথে। তাই এইখানে সব রকম ব্যবস্থা আছে, ক্রেন দিয়ে আমাদের বিসর্জন হচ্ছে, তাছাড়া আমাদের পর্যাপ্ত মাত্রার স্বেচ্ছাসেবক আছে, তারাও করছে, এবং বিভিন্ন রকম যারা স্কিল্ড ওয়ার্কার্স আছে তারাও এসেছে সুন্দরবন থেকে, তাদের মাধ্যমে আমরা ভাষণটা করছি। প্রত্যেকটি কমিটির থেকে পাঁচজন মহিলা পাঁচজন পুরুষ তারা আসছে, সাথে বিসর্জন করে তারা চলে যাচ্ছে। সব ব্যবস্থা আছে, ক্রেন থেকে আরম্ভ করে তিনটে ক্রেন আছে, সব রকম ব্যবস্থা আছে, ভলেন্টিয়ার্স পরিমাণ আছে, মাইকিং আছে, আমাদের এখানে ডুবুরি রাখা আছে, সামনে আমাদের লঞ্চ রাখা আছে, মানে কোনো রকম যেন কোনো রকমভাবে কারোর কোনো অসুবিধে না হয় সেটাকে আমরা নিয়ে দেখাশুনো করছি। যেরকম প্রত্যেক বছর হয়, এবছর তো পুজো একটু বেশি হয়েছে, একটু বেড়েছে পুজো, তো সেই হিসাবে আমরা খুব খুশি। মানুষ আসছে একদম স্বতঃস্ফূর্তভাবে, তারা তাদের বিসর্জনটা পাচ্ছে, কারোর হাত লাগাতে হচ্ছে না, সম্পূর্ণটা আমরা করছি।